সৌমিত্রিষাকে পাত্রী হিসেবে পছন্দ হয়েছে আদ্রিতের মায়ের, একই বলল আদ্রিত। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্ত্রীর আনা মনোরোগ বিশেষজ্ঞ সিদ্ধার্থকে বলে উঠে আস্তে আস্তে মিঠাইয়ের স্মৃতি ফেরাতে হবে। একথা শোনার পর গোপালকে হাতে নিয়ে মিঠাইয়ের গোপালের গান গাইতে গাইতে সিদ্ধার্থর নিচে নেমে আসা। সিডের মুখে নয়নে নয়নে রাখিব তোমারে শুনে থমকে দাঁড়ায় মিঠাই। অবাক হয়ে পিছনে ফিরে দেখার পর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। মিঠাইয়ের এই নতুন প্রমুখ দেখার পর দর্শকদের অনুমান এবার হয়তো আস্তে আস্তে স্মৃতি ফিরবে মিঠাই রানীর, পাশাপাশি সিদ্ধার্থরও বৈশ্বিক প্রশংসা দর্শকদের। দর্শকদের কথায় মিঠাইয়ের স্মৃতি ফেরানোর জন্যই নয়, মিষ্টির আসল পরিচয় না যেন শুধুমাত্র মিঠাইয়ের মেয়ে বলে সিদ্ধার্থ যেভাবে তাকে নিজের মেয়ের মতো আপন করে নিতে চাইছে তা সত্যি দেখার মতো। তবে বর্তমানে আদ্রিত ও সৌমিত্রিষার প্রেম কাহিনী কিন্তু জমে উঠেছে। কিছুদিন আগেই আদ্রিত সৌমিত্রিষার বাসায় গিয়েছিল, আবার সৌমিত্রিষাও আদ্রিতের বাসায় গিয়েছিল। সেখানে আদ্রিতের মা সৌমিত্রিষাকে অনেক আদর করে আর বলে যে আমার আদ্রিতের জন্য তোমার মতো একটা মিষ্টি মেয়েকে আমি গড়ে তুলবো। আর এরপর মিষ্টি লাজুক হাসি দেয় সৌমিত্রিষা। তো বন্ধুরা, এবার সত্যি সত্যি যদি আদ্রিতের মা সৌমিত্রিষাকে গড়ে তোলে তাহলে কেমন হবে? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।